আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আজ সকালে ব্রেকফাস্টের পরেই আমি আমার ঘরের যে শুকনো কাপড়গুলো ছিল, কালকে যেগুলো ওয়াশ করা হয়েছে, যেগুলো শুকিয়েছে, সেই কাপড়গুলো নিয়ে ভাজার কাজটা শুরু করে দিলাম। আমি এখন কাপড়গুলো ভাজ করছি, সাথে আমার বড় ছেলেও আমার সাথে সাথে ও ভাজ করছে কাপড়গুলো। ও কাপড়গুলো ভাজ করে নিচ্ছে আর আমি আমার কাপড় বেডশিট এগুলো ভাজ করে নিচ্ছি। আর আমার মেজ ছেলে হাঁটাহাঁটি করছে, আর হয়তো অন্ধকারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, আমার ছোটো ছেলে স্টলারের মধ্যে বসে আছে। আমি কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি। আমার কাছে অনেক বড় একটা কাজ মনে হয় এই কাজটাকে, যে কাপড় চোপড় ভাঁজ করাটা, কারণ একসাথে অনেকগুলো ধোয়া হয়, একসাথে অনেকগুলি আবার শুকায়, এগুলো ভাঁজ করা, ভাঁজ করতেও হয় একসাথে অনেকগুলো। আর এই কাপড়গুলো এভাবে ফেলে রাখলে এক ঘরটা অগোছালো লাগে, নোংরা নোংরা মনে হয়। ঘর যেমনই হোক, আসলে গুছিয়ে রাখলে সব ঘরই সুন্দর লাগে, এটা কুঁড়ে ঘর হোক আর রাজপ্রাসাদ হোক, যাই হোক। আমি পিলো কাভারগুলো ভাঁজ করে নিচ্ছি। আমার ঘরের বেশিরভাগ বেডশিটই লাইট কালারের, কিছু আছে ডিপ, অল্প কিছু যেগুলো আমি ড্রয়িং রুমে এই বেডটাতে ইউজ করি সেগুলো একটু ডিপ কালারের ইউজ করি, কারণ এই রুমটায় আমরা সারাক্ষণই থাকি, বাচ্চারা এই রুমেই খেলাধুলা করে সব কিছু, তাই এই রুমে একটু ডিপ কালারটাই দিতে হয়, কারণ এটা ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, এই কারণেই লাইট কালারগুলো। কিন্তু আমার বেডেরগুলো সবই বেশিরভাগই লাইট কালার। এখন তো আবার একটা ট্রেন্ড বের হয়েছে বড় বড় ফুলের চাদরগুলো, কিন্তু আমার কাছে ছোট ছোট ফুলের চাদরগুলোই ভালো লাগে বেশি। আমার বড় ছেলে ওর কাপড়গুলো গুছিয়ে সব ড্রয়ারে রেখে দিচ্ছে নির্দিষ্ট স্থানে। আমার ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছে, আমার ছেলে এসে কথা বলছে সাইডে। আমি কাপড়গুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি রাখার জন্য। এখন আমার বড় ছেলে সোফাটা ঝেড়ে নিচ্ছে। আমরা সারাদিন মা ছেলেরা মিলে এই ঘরে কাজগুলো শেষ করি। আমি মনে করি ছেলে মেয়ে উভয়েরই কাজ জানা প্রয়োজন। যেমনই পারুক, বাচ্চাদেরকে আসলে কাজ করতে চাইলে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া উচিত, এতে কিন্তু বাচ্চারা খুশি হয়। এই যে এখন আমার বড় ছেলে ওর বেডরুমে চলে এসে যে ওর মশারিটাও গুছিয়ে যে এখন ওর বেডটাও ক্লিন করে নিচ্ছে। আমার ছেলে প্রতিদিন সকালবেলায় ওর বেডটাও সুন্দর করে গুছিয়ে ফেলে।
বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এসব অভ্যাস করানো ভালো আমি মনে করি। কার কাছে কী মনে হয় কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। অত সুন্দর হবে না আমাদের মতো, কিন্তু তারপরও ও যে চেষ্টা করছে এটাই আমার কাছে অনেক কিছু। ও চেষ্টা করে, এখন ভালো হচ্ছে না, ইনশাল্লাহ আরও ভালো হবে, এটাই আমি বিশ্বাস করি। কোলবালিশটা এবার ছেড়ে নিচ্ছে ও। আমার বড় ছেলে এমনি মাশাল্লাহ টুকটাক অনেক কাজই পারে, ও করে, ও ছোটবেলা থেকে আমার সাথে সাথে কাজ করতো। ও আমার অনেক বড় একটা হেল্পিং হ্যান্ড। আপনাদের কার কার বেবি আপনাদের সাথে এরকম টুকটাক কাজ করে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। আমরা চলে আসলাম একটু জাম ভর্তা বানানোর জন্য, তাই আমি লবণ আর কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি, একটু জাম ভর্তা খাবো। কারণ এগুলো সিজনাল ফল, এগুলো আসলে বছরে অল্প কয়টা দিন থাকে, এগুলো না খেলে বছরে এক দুইবার মিনিমাম, এক দুইবার না খেলে আসলে ভালোই লাগে না। আপনাদের ভাইয়াকে বলেছিলাম, তখন জাম নিয়ে এসেছিল। আমার জাম ভর্তাটা খুব ভালো লাগে খেতে। মানে আসলে গ্রীষ্মকালীন কোন ফলের কথা বলবো, গ্রীষ্মকালীন সবগুলো ফলই আমার খুব পছন্দ। জাম, আম, কাঁঠাল, লিচু সবগুলোই প্রিয়। তালের বিচি ওদিন তো খেলাম, তালের বিচি আজকে খাচ্ছি জাম। আগে এক সময় আমরা স্কুলের সামনে থেকে এভাবে জাম ভর্তা কিনে খেতাম। কে কে আমার মতো খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনোভাবে জাম ভর্তা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে সেই রেসিপিটাও কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন। আমি এখন রান্নায় চলে এসেছি। আমি আজকে করলা ভাজি করব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এই ভাজিটা করতে একটু সামান্য একটু তেল বেশিই লাগে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হালকা এটা ভেজে নিয়ে একটু ভেজে নিচ্ছি এটা। একটু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে পেঁয়াজটা, এখন আমি আলুগুলো দিয়ে দিব। পেঁয়াজটা বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না, কারণ করলাটা ভাজার সাথে সাথে পেঁয়াজটাও আরও ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি।
এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন এটা নেড়ে চেড়ে একটু পরপর নেড়ে চেড়ে রান্না করতে হবে। এই যে দেখুন আমার করলা ভাজিটা কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। আমরা এরকম লাল লালটাই পছন্দ করি আমাদের বাসায়। একদম একটু যে সবুজ সবুজ থাকে ওরকম খাওয়া হয় না আমাদের বাসায়। এটা কেউ পছন্দ করে না, একটু লালচে লালচে হলেই সবাই পছন্দ করে। বাচ্চারাও পছন্দ করে, আমরাও করি। এখন আমি আলুর ভর্তা বানাবো। এর জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবং দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি। আলুটা সিদ্ধ করে মেখে রেখেছি। লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা দিয়ে মরিচটা আগে মেখে নিব, তাহলে মরিচটা তাড়াতাড়ি গুঁড়া হয়ে যাবে। এখন আমি পেঁয়াজটাও মেখে নিচ্ছি। আমার কাছে এভাবে পেঁয়াজ ভেজে আলুর ভর্তা করলেও যথেষ্ট মজা লাগে। মানে এটা আসলে বোঝানোর মতো না, এটাই আমার বেশি ফেভারিট কাঁচা পেঁয়াজেরটার চেয়ে। আমি কাঁচা পেঁয়াজেরটাও খাই, খাই না তা না, বাট আমার কাছে এইটা আর কি বেশি পছন্দ। সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ লবণ একসাথে মেখে নিচ্ছি। এখন আমি আলুগুলোও মেখে নেব। আলু সবসময় সেদ্ধ করার পরে চেষ্টা করবেন একটু গরম গরম থাকা অবস্থাতেই মেখে নিতে, চটকিয়ে নিতে। তাহলে হয় কি, মানে আলুর ভর্তাটা বা আলুর চপ যেটাই আপনারা বানান না কেন, সুন্দর হয়, ভালো হয়। কারণ পরে যদি ঠান্ডা হওয়ার পরে যদি করেন তাহলে ওইটা কেমন আঠালো আঠালো হয়ে যায়, ভালো হয় না। আপনারা আমার টিপসটা ফলো করতে পারেন, বা যারা করেন তো করছেনই, আর যারা করেননি কখনো তারা ট্রাই করতে পারেন। আপনারা দুটারই পার্থক্য দেখতে পারবেন। যে আমার আলুর ভর্তাটা মাখানো শেষ। এখন আমি এটা একটু সরিষার তেলের মধ্যে ভেজে নেব। আমার কাছে এভাবে বাগার দিয়ে খেতে আলুর ভর্তাটা আসলে ভালো লাগে প্রচণ্ড। আপনারা কে কে আমার মতো ট্রাই করেছেন আমাকে জানাবেন, আর যারা ট্রাই করেননি অবশ্যই আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ঝালের ব্যাপারটা বলছি, আমি ঝালটা একটু কম দিয়েছি কারণ আমার ছেলে খাবে, আমার ছেলেরা খাবে তাই। আর লাগলে আমরা আলাদা শুকনো মরিচ নিয়ে নিব, ওটা প্রবলেম হবে না। বাট আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান ঝাল বেশি দেবেন, কোনো সমস্যা নেই।
এই যে দেখুন আমার আলুর ভর্তাগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে, একটু হালকা লালচে লালচে দাগ পড়বে আলুর ভর্তাটার মধ্যে, অত্যাধিক টেস্ট লাগে। আপনারা অবশ্যই ট্রাই, যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।